হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার অবস্থিত বালিয়াটি প্যালেস দেখতে। বালিয়াটির মূল প্যালেস ছাড়াও আমরা হাওয়াখানা, ছয়ানি জমিদার বাড়ি, মধ্যবাড়ি, গোলাবাড়ি, উত্তরবাড়ি সহ আরও অনেক কিছু দেখব। আমরা এখন বালিয়াটির মূল প্যালেসের সামনে চলে এসেছি। এটিকে দশানি জমিদার বাড়িও বলা হয়। এখানে আমি দুবছর আগেও এসেছিলাম, তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এই জমিদার বাড়িতে প্রবেশ মূল্য 20 টাকা, গ্রীষ্মকালে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই জমিদার বাড়িটির সাপ্তাহিক বন্ধের দিন হল রবিবার। এখানে পাশাপাশি 4টি বাড়ি অবস্থিত। তো আমরা বালিয়াটি প্যালেসের ইতিহাসটা জানব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বালিয়াটি প্রাসাদটি 19 শতকের প্রথম দিকে নির্মিত। এই বিশাল প্রাসাদটি 20 একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত। আসলে এই প্রাসাদটি একই রকম দেখতে কিন্তু 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত, যার সর্বপূর্ব দিকের একটি ব্লক ব্যতীত বাকি 4টি ব্লক এখনও বিদ্যমান। এই 4টি ব্লকের মধ্যে মাঝের 2টি হচ্ছে দোতলা বিশিষ্ট এবং দুই পাশের 2টি হচ্ছে 3তলা বিশিষ্ট। মাঝের একটি ব্লকে জাদুঘর আছে, যার নিচে অনেকগুলো সিন্দুক আপনারা দেখতে পাচ্ছেন। দোতলায় জমিদারদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, কিন্তু সেখানে ভিডিও করার নিষেধাজ্ঞা থাকায় সেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। এই প্রাসাদের 4টি ব্লকের পিছনের অংশে 4টি আলাদা অন্দরমহল আছে। উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল, যা কাঠের কারুকার্য সম্পন্ন। এই ভবনে প্রাসাদের চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদটির চারপাশ সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। প্রাসাদের 3টি প্রবেশপথ আছে, যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তোরণ বিদ্যমান। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 1800 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায়চৌধুরীর পিতা, এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাটুরিয়াগামী ডিলিং বাসে করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন বালিয়াটিতে। বালিয়াটি বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা অটোরিক্সায় করে মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই বালিয়াটি প্যালেসে। আমরা এখন চলে এসেছি বালিয়াটি প্যালেসের মেইন পুকুর পাড়ে। এই পুকুরে মোট 7টি বাঁধানো ঘাটলা আছে। পুকুরটি কিন্তু আয়তনে বেশ বড়। এখন খরার সময় বলে পানি নাই, বর্ষাকালে হয়তো এটি পানিতে ভরে যায়। এই পুকুরের ঠিক পেছনেই অনেকগুলো সারিবদ্ধ টয়লেটের অবস্থান। এই জমিদার বাড়ির টয়লেটগুলো একেবারে এক কর্নারে অবস্থিত। অন্যান্য জমিদার বাড়ির মতো এখানেও কিন্তু ইন্দারা আছে। ইন্দারাটি বেশ গভীর, তবে এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমি যতগুলো জমিদার বাড়ি দেখেছি তার মধ্যে সবগুলোতেই কিন্তু ইন্দারা একটা কমন বিষয় ছিল। এই জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করছে। জমিদার বাড়িটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পিছন দিকে খুব সুন্দর ফুলের বাগান করা হয়েছে। এখানের পরিবেশ কিন্তু খুব শান্ত এবং নিরিবিলি। জমিদার বাড়িতে প্রবেশ করতেই 4টি যে বড় বড় ভবন দেখেছেন, এগুলো হচ্ছে সেই ভবনগুলোর পেছনের অংশ, এবং
এই ডান দিকের এই অংশগুলো হচ্ছে অন্দরমহল। আমরা এখন এই জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই জমিদার বাড়ির সামনে একটি বড় পুকুর আছে। আমরা এখন পুকুরের অপর সাইডে যাব। আপনারা সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে কাচারি ঘর হিসেবে ব্যবহৃত হতো। এই কাচারি ঘরের ঠিক উল্টো দিকে একটি মন্দির আছে এবং মন্দিরের সামনে একটি আটচালা আছে। আমরা এখন চলে এসেছি বালিয়াটি জমিদারদের হাওয়াখানার সামনে। জমিদার বাড়ি থেকে কিছুটা দূরত্বে ডিসি পার্ক অবস্থিত এবং এই ডিসি পার্কের উল্টো দিকের রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই হাওয়াখানা। হাওয়াখানাটি একটি বড় দিঘির ঠিক মধ্যে অবস্থিত, যার দুই দিকে বাঁধানো ঘাট আছে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এটির অবস্থা খুবই নাজুক। দেখে মনে হচ্ছে মূল হাওয়াখানাটি কিছুটা মাটিতে দেবে গেছে এবং ঘাটগুলো ভাঙাচোরা অবস্থা। এই ঘাটটি কিন্তু সুন্দর করে মোজাইক করা, এদিক দিয়ে হয়তো জমিদাররা হাওয়াখানায় যেতেন। এটি দেখে ধারণা করাই যেতে পারে যে হাওয়াখানাটি একসময় প্রচণ্ড জৌলুসপূর্ণ ছিলেন এবং এখানকার জমিদাররাও কিন্তু অনেক প্রমোদপ্রিয় ছিলেন। আমরা এখন চলে এসেছি বালিয়াটি চ্যারিটেবল ডিসপেন্সারিতে। এটি বালিয়াটি উপস্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ডিসপেন্সারির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1925 সালে বেলুর মঠের স্বামী ষোলদানন্দ এবং এটি পরবর্তীতে উদ্বোধন করেন ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার জে জি ড্রামন্ড। আমরা এখন আছি 6 আনি জমিদার বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। 2টি প্রবেশদ্বারের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বার। আমরা এই দ্বিতীয় জমিদার বাড়ি দিয়েই এই 6 আনি জমিদার বাড়িতে প্রবেশ করছি। এই জমিদার বাড়ির ভবনের অবস্থা খুবই খারাপ। এদিকের ভবনগুলো কোনোরকম দাঁড়িয়ে থাকলেও পিছনের ভবনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চলুন এই বাড়ির সামনে পেছনে সম্পূর্ণটি ঘুরে দেখি। আপনারা সামনে একটি বড় দিঘি দেখতে পাচ্ছেন এবং দিঘিতে শান বাঁধানো ঘাটলা আছে।
এই শান বাঁধানো ঘাটে কিন্তু একটি বেদিও দেখা যাচ্ছে। এটি হচ্ছে মধ্য বাড়ি সংলগ্ন বা মধ্য বাড়ির দিঘি। আর আপনারা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধ্য বাড়ি। এই বাড়ির প্রতিষ্ঠাকাল বা ইতিহাস সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি, তাই আপনাদেরকে জানানো সম্ভব হলো না। চলুন বাড়িটি ঘুরে দেখি। মধ্য বাড়ি দেখে আমরা অন্য আরেকটি বাড়িতে চলে এসেছি। এই বাড়ির নাম হচ্ছে গোলাবাড়ি। এই গোলাবাড়ি সম্পর্কেও তেমন তথ্য পাওয়া যায়নি, তবে চলুন আগে বাড়িটি ঘুরে দেখি। গোলাবাড়ি দেখে আমরা এবার চলে এসেছি উত্তর বাড়িতে। আগের বাড়ি দুটোর মতো এই বাড়ি সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। চলুন বাড়িটি ঘুরে দেখি। আমরা এখন আছি বালিয়াটি পুরাতন বাজার কালী মন্দির প্রাঙ্গণে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি স্ট্যাচু তৈরি করা আছে। এই স্ট্যাচুর নির্মাণকাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই পুরাতন বাজার কালী মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। এই মন্দিরের সামনেই একটি বেশ বড় শান বাঁধানো ঘাটসহ দিঘি আছে। সামনে একটি বাঁধানো বট গাছ আছে। আমরা এখন চলে এসেছি বালিয়াটি রাধা বল্লভ মন্দিরের সামনে। এই মন্দিরটি বাংলার 1288 সালে প্রতিষ্ঠিত। এরই সাথে আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার সাথে বালিয়াটি প্যালেস সহ আরও পুরনো হেরিটেজ বাড়িগুলো দেখতে তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।
সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।